গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা কাকিনাড়া স্টেশন থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, আসছি হচ্ছে গুপ্তিপাড়ায় বাপের বাড়ি, আর আসছি একটা বিশেষ কারণে। কারণটা কি বলো তো, যেহেতু আমি হাওড়ার নারায়ণাকে ডাক্তার দেখাচ্ছি একটা সমস্যার জন্য, তোমাদের তো আগের ভিডিও আমি শেয়ার করেছি, তো সেই ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই আসছি হচ্ছে গুপ্তিপাড়াতে। তো নৈহাটি স্টেশনে আমি মোটামুটি 11:05 বর্ধমান লোকাল ধরবো বলে নৈহাটি স্টেশনে বসে আছি। আর দেখো, যেহেতু ট্রেনটা আসতে অনেকটা লেট ছিল, যার জন্য স্টেশন দিয়ে অন্যান্য ট্রেনগুলো যাচ্ছিলো, শিয়ালদাগামী ট্রেন এগুলো। তো যাই হোক, ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর স্টেশনে বেশ খানিকক্ষণ আগেই আমি এসে পৌঁছেছিলাম, যার জন্যে আমার স্টেশনে অনেকটা বসে থাকতে হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো এরপরে খানিকটা পরে আমার ট্রেনও এসে গেছিলো, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। যেহেতু বর্ধমান লোকাল, বর্ধমান লোকালে ট্রেন ফাঁকা পাবো বলেই যার জন্যে বেরিয়ে পড়েছিলাম। আর সেদিনকে মেয়েরও পড়তে যাওয়া ছিল চুচড়োতে, ভেবেছিলাম যে মেয়ে আর আমি একসাথেই 12:15 কাটোয়ার ট্রেন ধরে, মানে হাওড়া কাটোয়ার ট্রেন ধরে আসবো 12:15, যার জন্যে এই ট্রেনটা ধরবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর মোটামুটি ট্রেন এসেও গেছিলো, তারপর ব্যান্ডেলে পৌঁছেও গেছিলাম। তাই এইখানে আমার ছেলে এসে আমাকে ব্যান্ডেল পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিলো। দেখতেই পাচ্ছি যে মাথায় টুপি দিয়ে পাশে বসে আছে, যেহেতু ক্যামেরার সামনে সেইভাবে আসতে চায় না, যার জন্যে ওকে পুরোপুরিভাবে দেখাতে পারলাম না। তো যাই হোক, এরপর আমি ট্রেন ধরে, এই দেখো ট্রেনও মোটামুটি এসে গেছিলো, ট্রেন ধরে মোটামুটি আমি ব্যান্ডেলে চলে এসেছিলাম। তারপর ব্যান্ডেলে এসে মেয়ের সাথে দেখাও হয়ে গেছিলো, দিয়ে মেয়ে আর আমি দুজন মিলে ব্যান্ডেলে 12:15 ট্রেন ধরে এসেছিলাম সোজা আমাদের গুপ্তিপাড়া বাপের বাড়ি। তো তারপরে এদিকে ব্যান্ডেল থেকে ট্রেনটাও কিন্তু খুব একটা ফাঁকা ছিল না, যেহেতু সেদিনকে রবিবার ছিল বন্ধুরা, যার জন্য ট্রেনে মারাত্মক রকম ভিড় ছিল, বসার জায়গাও পাইনি, গোটা রাস্তা আমাকে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল। এরপরে দেখো, এটা হচ্ছে জুবিলি ব্রিজ। জুবিলি ব্রিজে আস্তে আস্তে ভাবলাম একটু ভিডিও করে নিই। আর জুবিলি ব্রিজটা এতটাই সুন্দর, এত চারিদিকে মানে গঙ্গার দুপাশে সাইড সিনে এত গাছগাছালি আছে, এত ভালো লাগে, সেই জন্যই ভিডিওটা করেছিলাম বন্ধুরা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ট্রেনে আস্তে আস্তে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য, যার জন্যে ভাবলাম যে একটু ভিডিও করি। আর দেখো কি সুন্দর বড়, এই যে দিঘি মতোটা, এই দিঘিটা এতটাই বড়, যার জন্যে আমি এত ভালো লাগছিল একটু ক্যামেরা করে নিয়েছিলাম। আর চারপাশে দেখো সবুজের সমারোহ, কি সুন্দর দেখতে লাগছিল। আর এই দিঘিতে পানকৌড়ি ছিল, দেখলাম মাঝে মাঝে পানকৌড়ি জলে ডুবে ডুবে মাছ ধরছিল। আর দেখো ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছিল, যার জন্যে দিঘির জলটা পুরো এরকম হয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, ভাবলাম যে এইখানে জায়গাটা এতটাই সুন্দর, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করেই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।